ইতিমধ্যে আপনারা জানেন যে করোনা যে দ্বিতীয় ঢেউ সেটা পশ্চিমবঙ্গ সহ সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। তার জন্য সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে বিভ্রান্তি কিন্তু ছড়াচ্ছে, যেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে আবারও লকডাউন লাগু হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় কেউ বলছেন আজ থেকে লকডাউন, কেউ বলছেন আগামী কাল থেকে লকডাউন। তো বন্ধুরা, বিষয়টি পরিষ্কার করলে নবান্ন, অর্থাৎ নবান্ন থেকে এই মুহূর্তে জানিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে কোনো লকডাউন হবে কিনা, সেই বিষয়টি কিন্তু পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। অবশ্যই বিষয়টি জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। শেষে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন, আপনার সেই জেলাতে নতুন করে আপনারা লকডাউন চাইছেন কিনা, সমস্ত কিছু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিও নিচে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন। তো বন্ধু, অন স্ক্রিনে আমরা একটি নিউজ দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে বাংলায় করোনা সংক্রমণ নতুন করে ছড়াচ্ছে। এবছরের মধ্যে গতকাল অর্থাৎ রবিবারই নতুন করে কোভিডে আক্রান্তের সংখ্যা ছিল সর্বাধিক, এটা কিন্তু ঠিক। কিন্তু কলকাতায় বা গোটা রাজ্যে লকডাউন হবে বলে যে খবর সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ ছড়াচ্ছেন তা কিন্তু সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়ে দিয়েছেন নবান্ন। নবান্নের শীর্ষ সূত্রে সোমবার বলা হয়েছে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এমন কোনো পরামর্শ এখনো পর্যন্ত দেননি। এই খবরে বা এই খবর সম্পূর্ণ ভুয়ো, কেউ যেন বিভ্রান্ত না হন তারই পরামর্শ দেওয়া হয়েছে। তোমাদের বুঝতেই পাচ্ছেন নবান্ন থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে লকডাউনের যে খবর, অর্থাৎ আজকে লকডাউন বা আগামীকাল লকডাউন, এই যে লকডাউনের খবর, খবর কিন্তু সম্পূর্ণ ভুয়ো। কারণ স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে লকডাউনে কিন্তু কোনো খবর বা কোনো নির্দেশ আপাতত দেওয়া হয়নি। এবং নিচে তখন আরও বলা হয়েছে যে নবান্নের এক শীর্ষ আমলা সোমবার অর্থাৎ আজকে তিনি বলেছেন যে যারা লকডাউনের ভুয়ো খবর ছড়াচ্ছে তারা দায়িত্বহীনের মতো কাজ করছে। তার কথায়, লকডাউন যাতে না করতে হয় সেই জন্য মানুষকে দায়িত্বশীল হতে হবে। কোভিডের টিকাকরণ প্রক্রিয়া চলছে, গোটা জনসংখ্যার হিসাব এখনও পর্যন্ত খুব কম সংখ্যক মানুষকে টিকা দেওয়া সম্ভব হয়েছে। ফলে সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখা, হাতের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা ইত্যাদি এখনও কঠোরভাবে মেনে চলা দরকার, যা অনেকেই করছে না। সেই কারণে কোভিডের সংক্রমণ নতুন করে বাড়ছে। তোমাদের বুঝতেই পাচ্ছেন লকডাউনের খবর সম্পূর্ণ ভুয়ো। এখানে হেডলাইনেও বলা হয়েছে বাংলায় লকডাউনের খবর ভুয়ো, বিভ্রান্ত না হওয়ার পরামর্শ নবান্নের। অর্থাৎ পশ্চিমবঙ্গে আপাতত কোনো লকডাউন হচ্ছে না, সম্পূর্ণ ভুয়ো খবর লকডাউনের যে খবর সেটা কিন্তু নবান্নের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আগামীতে যদি লকডাউন হয়, অবশ্যই যদি সরকারিভাবে ঘোষণা হয়, সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই চ্যানেলে। তোমাদের আশা করি বুঝতে পেরেছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে লকডাউন হবে কি না, আশা করি বুঝতেই পেরেছেন। তবু যদি এই বিষয়ে আপনাদের কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।